গুড মর্নিং, চা বসিয়ে দিয়েছি। এখন যদিও অনেকটা বেলা হয়ে গেছে, আমার সকালের যে চাটা, আমি লিকার চাটা খাই, ওটা খাওয়া হয়ে গেছে। এখন খাবো দুধ চা টিফিনের সঙ্গে। সে টিফিনটাই যে কী করবো মাথায় আসছে না, তো দেখা যাক। এদিকে আমি আলু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু আর একটু বড়ি দিয়ে। আর পেঁপের ঘন্ট করব আজকে, তাই পেঁপেটাকে গ্রেট করে রেখে দিয়েছি। আগে টিফিনটা খেয়ে নিই, তারপরে একদম সরাসরি ঝাঁপিয়ে পড়ব রান্নায়। তো টিফিনটা করে নিই। তো ফাইনালি আমার ব্রেকফাস্ট রেডি, তো এবার ব্রেকফাস্ট করে নিই, চলো। তো আমি এখন সরাসরি রান্নাঘরে চলে এসেছি। আজ তোমাদের সঙ্গে একটা পনিরের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা আমি সুমনার কাছ থেকে শিখেছি, মানে স্ট্যাট ব্লগের যে সুমনা, ও এই রেসিপিটা একদিন শেয়ার করেছিল। তো সেটা দেখেই ইন্সপায়ার্ড হয়ে আমি আজকে এটা রান্না করছি। তো দেখো, পনিরটা আমি নিজেই বাড়িতে করেছি, খানিকটা দুধ ছিল, সেই দুধটা দিয়েই আমি পনিরটা তৈরি করে নিয়েছি। তো কালকে এই পনিরটা করেছিলাম, মানে রেডি করে রেখেছিলাম, আজকে কাটাকুটি করে রান্নার জন্য একদম রেডি করে নিয়েছি। তো যাই হোক, এই পনিরটা এখানে রেডি হয়ে রইল। এরপর আনুষঙ্গিক যা জিনিস আছে সেগুলো আগে রেডি করে হাতের কাছে নিয়ে নেব, তারপরে আমি রান্নাটা স্টার্ট করব। পাশের বাড়িতে কি চলছে, পাশের প্লটে আমাদের ঢালাই চলছে, ছাদ ঢালাই চলছে, যার জন্য বিশাল আওয়াজ। তাই আজকের সমস্তটাই আমাকে ভয়েস ওভার দিতে হবে। তো হাতের কাছে সব কিছু রেডি করে নিচ্ছি আস্তে আস্তে। এখন আমি বানাবো পেস্ট। এই পেস্টটা হচ্ছে, এখানে খানিকটা কাজু, কিশমিশ, চারমগজ আর কাঁচা লঙ্কা, এই কয়েকটা জিনিস আমি নিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এই দারচিনি, ছোটো এলাচ আর গোলমরিচ হচ্ছে ফোড়নে দেব। আর এই টক দই অল্প একটু, খুব একটা বেশি না, এই 3-4 চামচের মতন টক দইটা আমি এক সামান্য একটুখানি জল দিয়ে ফেটিয়ে নেব। আর এইটাও এইটার মানে এই রান্নাটার মধ্যে এইটাও দেব, মানে জলের পরিবর্তে এই দইটা দেব। সুমনা যদিও দুধ ব্যবহার করেছিল, তো এই মুহূর্তে লিকুইড দুধ আমার কাছে নেই, তাই আমি দই ব্যবহার করছি। আমার মনে হয় না খুব একটা কিছু ফারাক হবে, তো দেখা যাক, করে তো দেখি দই দিয়ে। তো এটাই হচ্ছে এর ইনগ্রিডিয়েন্টস। আর লাগবে পটল। আমি এই পটলটাকে চোকলা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর সবচেয়ে মজার কথা কি, রিক কিন্তু একদম পটল খেতে চায় না। তো আজকে আমার এটাই চ্যালেঞ্জ হবে, রিককে আমি পটল খাওয়াবো, দেখি সেটা ও খায় কি না। তাই আমি পনির দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। ও এমনি পটল সামনে ধরে দিলে মোটেই খেতো না, তো যাই হোক, এইভাবে যদি বানাই দেখি খায় কি না। তো পটলটাকে গ্রেট করে নিচ্ছি, প্রথমে গ্রেট করে নিয়ে একদম রেডি করে নিই, তারপরে আবার রান্নায় ফিরছি। গ্রেট করা হয়ে গেছে। আর এখানে আমি কড়াইতে, মানে অলরেডি আমি পনিরটা ভেজেও নিয়েছি, ভেজে নিয়েছি এবং সেই তেলের মধ্যেই খানিকটা ঘি দিয়ে দেব। এটা দিয়েই রান্না হবে, ঘি আর তেল এই দুটো মিক্স করেই আমি রান্নাটা করব। তো প্রথমে আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটাকে ঢেলে দেব। এবার এই পেস্টটাকে আমি ভালো করে কষিয়ে নেব, প্রথমে ভালো করে কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা একদম চলে যায়। আর ভালো করে দেখো, কন্টেনার থেকে কাচিয়ে কুচিয়ে নিচ্ছে, কারণ কি, কাজু অনেক দামি জিনিস। এটাকে কাজু কিশমিশ অনেক দামি জিনিস বাবা, আমার কাছে অনেক দাম, সবার কাছেই অবশ্য দাম। যাই হোক, আর দেবো একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো অনেকেই দেখি মানে এগুলো কাচিয়ে কুচিয়ে দেয় না, আমি কিন্তু দিই, আমি কাচিয়েই দিই, আবার সবার সামনেই দিই। যাই হোক, তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর দেখো, কন্টেনারেও আমি একটুখানি জল দিয়ে রেখেছি, আর একটু হলুদ দিয়ে দেবো।
এগুলো তো লাগবেই, একটা তরকারি রান্না করতে গেলে তো এসবগুলো দিতেই লাগে, এগুলো বলার কিছু নেই। তো হলুদ, লঙ্কা, জিরে, ধনে, এগুলো তো এক একটা রান্নার মানে যেমন রান্না সেই রকমই মশলা। তো যাই হোক, এইগুলো দিলাম। এবার আস্তে আস্তে করে মশলাটাকে বেশ করে কষিয়ে নেব, নুন দিয়ে দিলাম, আর এরপরে আমি ওই পটলটা দেব। তো দেখতে থাকো। মশলাটা প্রায় কষে এসেছে, মানে তেল ছাড়তে শুরু করেছে, এই রকম অবস্থাতে আমি ওই পটলগুলো, গ্রেট করা পটলগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে এটাকে রান্না করব। আর খানিকক্ষণ রান্না করার পর আমি এটাকে ঢেকে দেব। তো মোটামুটি আমার পটলটা আর কি সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখলাম বেশ সেদ্ধ হয়ে গেছে, কারণ খুবই ঝিরি ঝিরি করে কাটা, তো গ্রেট করা খুবই মিহি ছিল, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পনিরটা দিয়ে দিলাম এর মধ্যে। পনিরটা দিয়ে বেশ ভালো করে মাখো মাখো করে দুজনের মধ্যে বন্ধুত্ব করে দিলাম। তো পনির আর পটল একসঙ্গে মিশে যাওয়ার পর আমি দিয়ে দেবো এই টক দইটা। টক দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি, নাহলে ভীষণ ওই দানা দানা হয়ে থাকে, সেটা দেখতে খুব বাজে লাগে। তো ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার এখানে দেব একটু মিষ্টি, মানে চিনি দেব একটুখানি। চিনি নুন এইগুলো না হলে তরকারিটা ঠিক জমে না, আর যেহেতু পনিরের আইটেম একটু মিষ্টি দিলে বেশি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এমনি যে কোনো নিরামিষ তরকারিতেই একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে, আমার মনে হয়। সবার টেস্টের কথা আমি জানি না, আমার টেস্টে আমি একটু মিষ্টিটা নিজেই পছন্দ করি, আর নিরামিষ রান্নাতে আমি একটু মিষ্টি মিষ্টি করি, তাতে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি রান্নাটা প্রায় শেষের পথে। এখন আমি দেব একটুখানি ঘি, নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেব। তো অল্প একটু ঘি দিয়ে এটা, ঘি দিলেই মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও, আর যারা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল অল অপশনে হিট করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো কেমন হয়েছে সবাই কিন্তু প্লিজ 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 জানিও, আর লাইক এবং কমেন্ট অবশ্যই দিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।